हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के आम्रा क्लास 5 एर लेसन 1 गांधी द महात्मा ए प्रोस्टी पोर्बो। सो लेट स्टार्ट। वन डे ए लिटिल बॉय विजिटेड महात्मा गांधी। एक दिन एक छोटो छेले महात्मा गांधी साथे देखा करते एसे छिलो। गांधीजीज ड्रेस सरप्राइज्ड द बॉय। गांधीजीर ड्रेस अर्थात गांधीजी जे पोशाक पड़े छिलेन सेटा देखे छेलेटा खूब अबाक हो गए छिलो। सच ए ग्रेट मैन उइदाउट ए शर्ट, हि वंडर्ड। से अबाक हो गेल जे गांधीजी एकजन महान व्यक्ति, तो एरकम एकजन महान व्यक्ति किन्तु तिनी कोनो शर्ट पड़े नहीं। Why don't you wear a shirt, Gandhiji? The little boy asked. সেই ছোট্ট ছেলেটা গান্ধীজিকে জিজ্ঞেস করল যে আপনি কেন শার্ট পরেননি। Where is the money, son? Gandhiji asked gently. গান্ধীজি তাকে খুব জেন্টলি অর্থাৎ খুব মৃদুভাবে তাকে জিজ্ঞেস করলেন যে পয়সা কোথায়। I am very poor. I cannot buy a shirt. আমি খুব গরিব, আমি শার্ট কিনতে পারি না। The boy felt pity. ছেলেটার খুব করুণা হলো। অর্থাৎ গান্ধীজি যখন ওই ছেলেটাকে বলল যে আমি খুব গরিব, আমার শার্ট কেনার পয়সা নেই, তো এটা শুনে ছেলেটার খুব মন খারাপ হয়ে গেল। My mother saw well, he said. সে বলল যে আমার মা ভালো সেলাই করতে পারে। She makes all my clothes. তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেন। I will ask her to sew a shirt for you. আমি তাকে বলবো যে আপনার জন্য একটা শার্ট তৈরি করে দিতে। How many shirts can your mother make? গান্ধীজি asked. গান্ধীজি তখন ওই ছেলেটাকে জিজ্ঞেস করলো যে তোমার মা কতগুলো শার্ট তৈরি করে দিতে পারবেন। Just tell me how many you need, said the boy. ছেলেটা তখন বলল যে আপনি শুধু বলুন যে আপনার কতগুলো শার্ট প্রয়োজন। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতগুলো চাইবেন তিনি ততগুলোই তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট। গান্ধীজি এরপর এক মুহূর্ত একটু চিন্তা করলেন। দেন হি সেড, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, সান। এবং তারপর গান্ধীজি ওই ছেলেটিকে বলল যে আমার পরিবার খুব বড়। I have 40 crore brothers and sisters. আমার 40 কোটি ভাই এবং বোন আছে। Till everyone of them has a shirt, how can I wear one? গান্ধীজি asked. এবং গান্ধীজি তাকে তারপর বললেন যে আমার তো 40 কোটি ভাই বোন আছে, তাই যতক্ষণ না তারা সবাই শার্ট পরছে আমি কি করে শার্ট পরি? অর্থাৎ তারা যদি না জামা কাপড় পরতে পারে তাহলে আমি কিভাবে পরবো? দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। এই উত্তরটা শুনে ওই ছেলেটা খুব অবাক হয়ে গিয়েছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট। আফটার অল গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি সঠিক ছিলেন, কারণ গান্ধীজি সমস্ত দেশবাসীকে তার নিজের পরিবার বলে মনে করতেন, এবং তাই তিনি বলেছিলেন যে আমার 40 কোটি ভাই বোন আছে এবং তারা যদি না শার্ট পরতে পারে তাহলে আমি কিভাবে শার্ট পরব। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভারতের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতেন অর্থ সংগ্রহের জন্য, এবং এই অর্থটা তিনি সংগ্রহ করতেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ফ্রিডম স্ট্রাগল অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থাৎ সংগ্রাম করার জন্য কি হয় না, প্রচুর সেখানে লোকজন থাকে, তো তাদের খাওয়া দাওয়া থাকা এই সমস্ত কিছুর জন্য কি হয় না, প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো এই অর্থ সংগ্রহের জন্যই তিনি কি করতেন না, ভারতের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা। একবার তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। সেখানে গিয়ে তার সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হয়। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। সে সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না, অর্থাৎ ওই যে বৃদ্ধা যার সাথে দেখা হয়েছিল সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে,
তার চুলগুলো পেকে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা ছেঁড়া ছিল। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। তিনি গান্ধীজির কাছে এগিয়ে এলেন, অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা গান্ধীজির কাছে এলেন এবং গান্ধীজির পা স্পর্শ করলেন। দেন সি গেভ হিম এ কয়েন, এবং তারপর তিনি গান্ধীজিকে একটা কয়েন দিলেন। জমনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। জমনলাল বাজাজ বলে একজন ছিলেন যিনি গান্ধীজির সাথে থাকতেন, এবং তিনি এই ফান্ড অর্থাৎ এই যে টাকা পয়সাগুলো সংগ্রহ করতেন, তো সেই টাকা পয়সা সমস্ত কিছু তার কাছে থাকত। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, বাট গান্ধীজি রিফিউজড। তিনি গান্ধীজির কাছে ওই কয়েনটা চাইলেন, অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা যে কয়েনটা দিয়েছিল সেটা জমনলাল বাজাজ যখন চাইলেন তখন গান্ধীজি সেটা দিতে অস্বীকার করলেন। জমনলাল ওয়াজ সারপ্রাইজড, এবং এতে জমনলাল খুব অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জমনলাল সেড। জমনলাল বললেন যে আমি হাজার হাজার টাকা রাখি, অর্থাৎ ও বলতে চাইছে যে আমি তো এত টাকার হিসেব রাখি, আমার কাছে হাজার হাজার টাকা থাকে, তাহলে এই কয়েনটা কেন আপনি আমাকে দিচ্ছেন না? দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি তখন তাকে বললেন যে ওই হাজার হাজার টাকার থেকে এই কয়েনটার মূল্য অনেক বেশি। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, হি গেভ এ থাউজেন্ড অর টু। যদি কোনো ব্যক্তির লাখ লাখ টাকা থাকে তাহলে সে তার থেকে এক হাজার বা দু হাজার টাকা দেয়। বাট দিস কয়েন ওয়াজ পার হ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই কয়েনটা হলো তার সমস্ত কিছু, অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার কাছে ওই কয়েনটাই ছিল এবং সেই কয়েনটাই তিনি গান্ধীজিকে দিয়ে দিয়েছিলেন। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কত বড় একটা ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ কারোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেন্ড। তাই গান্ধীজি বললেন যে তাই ওই কোটি কোটি টাকার থেকে এই কয়েনটার মূল্য আমার কাছে সব থেকে বেশি, কারণ ওই বৃদ্ধা মহিলার কাছে ওই কয়েনটাই ছিল এবং যখন কোনো মানুষ তার সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করে, অর্থাৎ সমস্ত কিছুকে দান করে দেয় নিজের কাছে কিছুও না রেখে, তো সেই দানটাই সব থেকে মহৎ দান বলা হয়। তাই তিনি বলছেন যে ওই কোটি কোটি টাকার থেকেও এই একটা কয়েনের মূল্য আমার কাছে বেশি। হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি সেই কয়েনটা তার কাছে রেখে দিয়েছিলেন, অর্থাৎ তিনি চিরদিন ওই কয়েনটা নিজের কাছে রেখে দিয়েছিলেন। থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজি যে কাজগুলো করে গিয়েছেন সেগুলোর মধ্যে কি ছিল না, ভালোবাসা, শান্তি এবং ইকুয়ালিটি অর্থাৎ সাম্য, এই জিনিসগুলো তার কাজের মধ্যে ছিল। স্বামী বিবেকানন্দা অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এরাও এই একই ধারণার মানুষ ছিলেন, অর্থাৎ গান্ধীজির কাজের মধ্যে যেমন শান্তি, ভালোবাসা এবং সাম্য এগুলো দেখা যায়, এবং সেই জিনিসগুলো আমরা স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেও দেখতে পাই। স্বামী বিবেকানন্দা ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তিনি শিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল 1893 সালে, সেখানে তিনি এই বিষয়ে বলেছিলেন। সেখানে তিনি সমস্ত যে আমেরিকার যে দেশবাসী ছিল তাদের সকলকে তিনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলেছিলেন, অর্থাৎ সকলকে নিজের ভাই বোন বলেছিলেন। তিনিও চেয়েছিলেন যে সমস্ত ধর্মের মধ্যে যাতে একটা একতা থাকে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখীবন্ধন উৎসবের সূচনা করেছিলেন, অর্থাৎ এই উৎসবে হিন্দু মুসলমান প্রত্যেকে একে অপরকে কি করেছিল না, রাখি পরিয়েছিল। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা ছিল একটা ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ব এবং কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব, যেখানে সমস্ত ধর্মের মানুষ একে অপরকে নিজের ভাই বলে মনে করবে এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।
These three great men have become immortal for their thoughts and works. এই তিনজন মহান ব্যক্তি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী, এরা তিনজনই ইমর্টাল অর্থাৎ অমর হয়ে আছেন তাদের চিন্তাধারা এবং কাজের মধ্য দিয়ে। কারণ তাদের কথা আমরা আজও পড়ছি, আমরা তাদেরকে এখনও স্মরণ করছি, তো তারা তাদের কাজের মধ্য দিয়ে আমাদের কাছে সবসময় চিরস্মরণীয় এবং অমর হয়ে আছেন। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।